হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি একটা স্পেশাল রেসিপি নিয়ে, মিষ্টি কুমড়ো উচ্ছে আর কাসুন্দি দিয়ে একটা মাখামাখা তরকারি। তো ভিডিওটা প্লিজ 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 তোমরা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর দেরি না করে চলো যাওয়া যাক রান্নায়। আমি একটা ফাঁকা পাত্রে খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হলে আমি এখানে একে একে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে অ্যাড করছি কালো জিরে, এর সাথে আমি অ্যাড করলাম তিনটে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে আমি চিরে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নগুলো হালকা ভাজা ভাজা হলে আমি চলে যাব নেক্সট প্রসেসে। তো দেখো, আমি উচ্ছেগুলোকে এরকম লম্বা লম্বা করে, খুব বেশি মোটাও না খুব বেশি রোগাও না, এভাবে কেটে নিয়েছি। এবার আমি আঁচটা একদম কমিয়ে দিয়ে উচ্ছেগুলোকে অ্যাড করে দেবো। উচ্ছেগুলোকে তেলের সাথে ভালো করে মাখিয়ে নেবো। এই সময় আমি এতে এক চামচের মতন লবণ অ্যাড করে দিচ্ছি। উচ্ছেগুলো হালকা নরম নরম হয়ে গেলে তারপর আমি চলে যাব নেক্সট প্রসেসে। এই সময় কিন্তু আঁচটা মিডিয়াম ফ্লেমে থাকবে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো আর অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তো দেখো বন্ধুরা, উচ্ছেগুলো হালকা নরম নরম হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আমি আবার পুরো জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেবো এবং কম আছে জিনিসটাকে হতে দেবো। তো দেখো বন্ধুরা, আমি মোটামুটি দু মিনিট পরে ফিরে এসেছি। উচ্ছেগুলো একদম নরম নরম হয়ে গেছে। এই সময় আমি এতে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম, সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। একই সাথে আমি মিষ্টি কুমড়োগুলো অ্যাড করে দিচ্ছি। মিষ্টি কুমড়োগুলোকে আমি এরকম লম্বা করে, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না, এভাবে কেটে নিয়েছি। এবার আমি সব কটা জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে এই অবস্থায় আমি এটাকে হতে দেবো। ইন্ডাকশন হলে পুরোপুরি হাই ফ্লেমে পুরো রান্নাটা হবে, আর যদি গ্যাস হয় তাহলে মিডিয়াম ফ্লেমে রান্নাটা হবে। এভাবে আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি এটাকে হতে দেবো, মাঝে মাঝে এসে এসে জিনিসটাকে নাড়িয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট পর ফিরে আসলাম। সবজিগুলো পুরোটাই ভালো মতন মজে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেবো কাসুন্দি। আমি এখানে মোটামুটি 6 থেকে 7 টেবিল চামচের মতন কাসুন্দি অ্যাড করলাম। তোমরা তোমাদের সবজির পরিমাণ বুঝে আর কতটা গ্রেভি রাখবে সেটা বুঝে কাসুন্দি অ্যাড করবে, রান্নাটা কিন্তু একদম মাখামাখা হবে। ভালো করে সবজিটা কাসুন্দির সাথে মিশিয়ে নিলাম। এই সময় আমি এতে অ্যাড করে দেবো সামান্য জল। জলের পরিমাণটা আমি এখানে হাফ কাপের থেকে অল্প কম দিচ্ছি। তোমরা তোমাদের গ্রেভি আর সবজির পরিমাণ বুঝে জলটা অ্যাড করবে। খুব ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেলে আমি এটাকে একদম কম আঁচে ঢাকা দিয়ে রান্নাটাকে আরও কিছুক্ষণ সময়ের জন্য হতে দেবো। তো আমি আরও 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো রান্নাটা প্রায় হয়েই গেছে। এই সময় আমি চেক করে নেবো সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, কুমড়োটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, বাকি সবজিগুলো খুব সুন্দর মজে গেছে। এবার আমি একে আরও 2 মিনিটের মতন হতে দেবো। এই সময় আমি ফ্লেমটা বাড়িয়ে নেবো একদম ফুল ফ্লেমে, আর একই সাথে আমি এখানে সামান্য চিনি অ্যাড করে নিলাম। তোমরা কিন্তু ঝাল, মিষ্টি আর লবণ তিনটাকে নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। তো এই অবস্থায় আমি রান্নাটাকে আরও 2 মিনিট হতে দেবো, তারপরে আমি সার্ভিং প্লেটে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, রান্নাটা কতটা ইয়াম্মি আর টেস্টি হয়েছে তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব অল্প সময় আর খুব কম উপকরণ দিয়ে রান্নাটা হয়ে যায়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, থ্যাংক ইউ।